এবার আরো কিছু সংবাদ এক নজরে। কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। উখিয়া উপজেলা সদরের মুহুরিপাড়ায় গোপনে পাহাড় কাটছিলেন কয়েকজন রোহিঙ্গা শ্রমিক, এই সময় মাটি চাপা পড়েন তারা। ঝালকাঠির বিষখালী নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে কাঠালিয়ার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় এই দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়। বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয় নাই, যার কারণে আজকে মানুষ সামান্য জমিটুকু ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ার পরও উঠে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান এবং মেলা উপলক্ষে পুণ্যার্থীর ঢল নেমেছে। এবার মোট ২১টি ঘাটে পুণ্য স্নানের আয়োজন। পাপমুক্তির আশায় যোগ দেন সনাতন ধর্মের মানুষ, ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রার্থনা।